আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি শিল্পকলা একাডেমিতে, মারুফায় আমি যাচ্ছি। তো শিল্পকলা একাডেমিতে কেন যাচ্ছি সেটা না হয় ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি আছি মোহাম্মদপুরে, আমরা ভেঙে ভেঙে যাব। প্রথমে মোহাম্মদপুর থেকে আমরা যাচ্ছি নিউ মার্কেট, আবার ওখান থেকে আরেকটা রিক্সা নিয়ে আমরা যাব শিল্পকলা একাডেমিতে। আমরা আসলে রিক্সা ভ্রমণের জন্য রিক্সাতে করে যাওয়া ভেঙে ভেঙে, তা না হলে দেখা যেত আমরা সিএনজি করে চলে যেতাম। তো এই যে হচ্ছে মারুফ, হাই বলে দাও মারুফ। হাই। তো কেন যাচ্ছি এটা বলা যাবে না, তাই না? আমরা এখন নিউ মার্কেটে নিয়ে গিয়েছি। এখন হচ্ছে মারুফ রিক্সা ঠিক করতেছে। এই হাতের বাঁ পাশে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব বিখ্যাত যারা গুণী ব্যক্তি আছেন তাদের স্ট্যাচু নিয়ে এই পার্কটি করা, যেখানে কিনা আমাদের কাজী নজরুল থেকে শুরু করে আর আমাদের 71 সালে যারা যারা শহীদ হয়েছেন তাদেরও অনেক স্ট্যাচু আছে। তো আমরা অলরেডি রিক্সা ঠিক করে আবার হচ্ছে চলে যাচ্ছি মৎস্য ভবনের কাছে, আর আমরা এখন শহীদ মিনারের কাছে চলে এসেছি। আপনাদেরকে একটু শহীদ মিনারটা একটু দেখিয়ে নেই। তো আমি এখন শিল্পকলার সামনে চলে এসেছি, আর এই পাশে হচ্ছে মারুফ বাদাম কিনছে। বাদাম খাবো আর যেতে থাকবো। তো চলেন কোন পাশে। তো আমরা শিল্পকলা একাডেমির 1 নম্বর গেটে চলে এসেছি। তো যেখানে আমরা যাব সেই জায়গাটাতে অনেক ঘুরে যেতে হবে। তো আমরা এখন হাঁটতে শুরু করেছি, যাই আগে 2nd গেটে, তারপর আপনাদের সঙ্গে আবার আমরা কথা বলব। তো আমরা এখন শিল্পকলা একাডেমির সামনে চলে এসেছি, আর এখানে শিল্পকলা একাডেমিতে পিঠামেলা হচ্ছে, আর আজকে পিঠামেলার লাস্ট ডে। তো আমরা এই জন্য পিঠামেলাতে চলে এসেছি। তো চলেন আপনাদেরকে আমরা পিঠার যে স্টলগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। মেলাটা শুরু হয় দুপুর 3:30 থেকে,
তো আমরা 3:30টার দিকে চলে গিয়েছিলাম, আর স্টলগুলো দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ধরনের পিঠার পসরা সেজে সবাই বসে আছে। আর পিঠার পাশাপাশি যেটা আমি দেখলাম, হাঁসের মাংস, রুটি, চিতই পিঠা সঙ্গেও অনেকে এই হাঁসের মাংসটা খাচ্ছে। তো আমার দেখতে ভালোই লাগলো, কিন্তু আমি হাঁসের মাংস টেস্ট করিনি আজকে। আজকে শুধু পিঠাই খেতে গিয়েছিলাম, যেহেতু পিঠার উৎসব এটা, তো পিঠামেলাই খাওয়াটাই বেটার আমার কাছে মনে হয়েছে। তো এখনও স্টলে সবাই আসেনি, অনেকে স্টলই ফাঁকা ছিল, অনেকে পিঠা বাসা থেকে তৈরি করে নিয়ে আসে, যার জন্য একটু দেরি করেই সবাই আসে। আবার অনেককে দেখলাম স্টলেই বসে পিঠা তৈরি করছে, যেমন চিতই পিঠা, তারপর তেল পিঠা, আবার দেখছি ডিম পিঠা তৈরি করছে। আর এই উৎসবটা কিন্তু সন্ধ্যার পরেই জমজমাট হয়। তো আমরা পিঠামেলার ভেতরে চলে এসেছি, আর পিঠার যে স্টলগুলি আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি, আর আপনাদেরকেও আমরা দেখাচ্ছি। তো আর আমরা একটু পরে আবার পিঠা খাবো, সেটা আপনাদেরকে শেয়ার করব, দেখাবো যে কীরকম পিঠা। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এবারে প্রত্যেকবার পিঠামেলা কিন্তু শীতের সময় হয়, এবার পিঠামেলাটা গরমের সময় হয়েছে, যার কারণে মানে একটু কেমন জানি মনে হচ্ছে। আসলে পিঠা কিন্তু শীতেই মজা লাগে, আর এবার করোনার জন্য পিঠামেলাটা কিন্তু লেট করে হচ্ছে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে একটু সবার উপস্থিতি কম। তো জানি না, হয়তো বা আমরা আগে এসেছি যার জন্য মনে হচ্ছে উপস্থিতি কম মানুষের, যাক সময় দেখা যাবে। আর আজকে পিঠামেলার লাস্ট ডে, তো আর এই ভিডিওটা যখন আমি আপলোড করব তখন অলরেডি পিঠামেলা শেষ হয়ে যাবে। তো চলেন আপনাদেরকে দেখাই স্টলগুলি। তো এখন আমরা আসি হচ্ছে নরসিংদীর পারিজাত পিঠাঘরে, আর ওখান থেকে আমি একটা বিবিখানা পিঠে নিলাম, অলরেডি অর্ধেক পিঠা খাওয়া শেষ। এখানকার পিঠা অসম্ভব মজা, আর শুনি আপুর হাতে বলতে গেলে জাদু আছে। তো আপুর জন্যই বেসিক্যালি আমার এই পিঠা মেলাতে আসা, আগে আমি জানতামই না যে এখানে একটা পিঠা মেলা হয়, আপু বলার পরে জেনেছি, আর আপুর জন্যই আজকে আসা। আপুর পিঠা ঘরে আমি পিঠা খাবো, এই জন্যই এসেছি। কেমন মারো পেটা? বেশ মজার, ভালোই লাগছে, মিষ্টি, একটা নতুন ভেরিয়েশন মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে, বাট টেস্ট কিরকম? বেশ টেস্টি, মানে আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি আমার জন্য ঠিক আছে, যারা মিষ্টি অপছন্দ করে যেমন তুমি, তোমার জন্য ভালো নাও লাগতে পারে। না আমি খাই, কিন্তু মোটামুটি, আমি বেশি মিষ্টি পছন্দ করি না। তো আমরা এখন পিঠামেলা থেকে চলে যাচ্ছি। আমি যেটা এখান থেকে শুনলাম যে এটা নাকি সন্ধ্যার পরে জমজমাট হয় মেলাটা, কারণ পিছনে যে আমরা এই যে দেখতে পাচ্ছেন ওই মঞ্চটা, ওখানে হচ্ছে নাটক হবে একটু পরে, গান হবে, তো আরও জমজমাট হবে মেলাটা। তো এখন যেহেতু অনেক রোদ এই কারণে একটু ফাঁকা, কিন্তু সন্ধ্যার আজানের পরে দেখা যাবে যে অনেক জমজমাট হয়ে যায়। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি না জেনেই বলে ফেলেছি যে এবার হয়তো বা জমজমাট হচ্ছে না। তো আমরা বেশিক্ষণ থাকতে পারছি না আমাদের কিছু কাজের জন্য, তো আমরা এখনই বের হয়ে যাব। আমরা হচ্ছে অলরেডি সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখেছি, কিছু পিঠা খেয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে, আমি নেক্সট ইয়ারে আবার আসবো ইনশাল্লাহ। তো এই যে তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে
রেখে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসে সেটা আপনাদের কাছে প্রথমে গিয়ে পৌঁছায় যায়। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।